নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। এনসিয়েন্ট হিস্ট্রির উপরে আমরা চ্যাপ্টার নাম্বার 9-এ পড়ে এসেছি ভারতে বিদেশি আক্রমণ গুলো সম্পর্কে, মৌর্য পরবর্তী যুগে যে সমস্ত বিদেশিরা ভারতে আক্রমণ করে তাদের সম্পর্কে। চ্যাপ্টার নাম্বার 10-এ আমরা পড়বো সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে, এবং এখানে আমি দুটো পার্টে এই ক্লাসটা করাবো। ফার্স্ট পার্টে আমরা সাতবাহন রুলারদের সম্পর্কে জানবো, এবং সেকেন্ড পার্টে আমরা জানবো সাতবাহন অ্যাডমিনিস্ট্রেশন, সেই সময় শিল্প, স্থাপত্য, বাণিজ্য, মানে বাকি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা সেকেন্ড পার্টে আমরা পড়বো। এর সাথে সাথে আমি এর আগে যে ক্লাসগুলো পড়িয়েছি, তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে মেন্স এক্সাম সেকশনের মধ্যে এনসিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন ভারতের ইতিহাস, এই প্লেলিস্টটাতে সমস্ত ক্লাস পেয়ে যাবে। যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নাও, কারণ এই ক্লাসগুলো আমি মূলত WBCS পরীক্ষার জন্য তৈরি করছি। যারা WBCS এর প্রিলিমস, মেন্স ইত্যাদি পরীক্ষার জন্য তার প্রস্তুতি নিচ্ছ এবং অপশনাল হিস্ট্রি রয়েছে, তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো, কারণ আমি এখানে প্রাচীন ভারতের ইতিহাসকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি পুনম দালাল দহিয়া এই বইটা থেকে। তোমরা আগের ক্লাসগুলো দেখলে তোমাদের এই পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এনসিয়েন্ট হিস্ট্রি সম্পর্কে। আমি এবং পুরো যে সিলেবাস রয়েছে এইভাবে আস্তে আস্তে কমপ্লিট করব, তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও। আমি লাইভ ক্লাস নিচ্ছি ইউটিউবে মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টার সময়, এবং তোমরা অবশ্যই এই ক্লাসগুলোতে সবাই এসো লাইভ, এবং এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এখানে প্র্যাকটিস করাচ্ছি, এক একটা চ্যাপ্টার ধরে ধরে সেখান থেকে সহজ কোশ্চেন থেকে শুরু করে একটু ডিফিকাল্ট কোশ্চেন সমস্ত রকমের প্র্যাকটিস করাচ্ছি এই সমস্ত লাইভ ক্লাসগুলোতে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলোতে এসো। আর তোমরা যদি এই চ্যানেলের হোম সেকশনে যাও, তাহলে তোমরা দেখতে পাবে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক। আমি একটা নতুন চ্যানেল তৈরি করেছি, এই চ্যানেলটাতে আমি দুটো বিষয়ে পড়াবো, মানে দুটো বিষয় বলতে এনসিআরটি, এনসিআরটির সামারি করে তোমাদের পড়াবো। যারা এনসিআরটি থেকে পড়তে চাও তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ক্লাস 9 এবং 10-এ পড়ো তোমরাও আলাদা করে এখানে ভিডিও পাবে, কারণ আমি এখানে খুব তাড়াতাড়ি 9 এবং 10-এর জন্য পড়াবো। তো সেই জন্য এই চ্যানেলটা সেপারেট আলাদা করে তৈরি করেছি। তোমরা যারা এনসিআরটি থেকে পড়তে চাও অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, খুব তাড়াতাড়ি এই সমস্ত বিষয়ে আমি এখানে পড়াতে শুরু করব, এবং তোমরা তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে ইউটিউব থেকে। আমরা আজকে পড়বো সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে। দেখো, সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে জানার আগে আমরা একটু আগের যে জিনিসগুলো জেনে এসেছি একটা রিভাইজ করে নিই ছোট করে। আমরা দেখেছিলাম যে যখন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় তখন এই পুরো অংশটাতে মৌর্য সাম্রাজ্য বিস্তৃত ছিল, এবং একটা বড় সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করতে পেরেছিল। কিন্তু যখন মৌর্য সাম্রাজ্যের পতন হয় তখন প্রবলেমটা আসে ভারতের উত্তর পশ্চিম দিক থেকে, কারণ একাধিক বিদেশি জাতি ভারতে আক্রমণ করতে শুরু করে। অন্যদিকে ভারতের উত্তর ভারতে আমরা যদি দেখি এইরকম জায়গাতে দুটো রাজবংশ পরপর রাজত্ব করে, একটা হচ্ছে শুঙ্গ বংশ, এবং শুঙ্গ বংশের পর এখানে রাজত্ব করে কাণ্ব বংশ। কিন্তু যখন এই বিদেশিরা ভারতে আক্রমণ করতে শুরু করে, এই সমস্ত যে দেশীয় রাজ্যগুলো, যে দেশীয় রুলাররা ছিল তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে এই জায়গাতে সাম্রাজ্য ধরে রাখা। তখন এই সম্পূর্ণ জায়গাটা বিভিন্ন বিদেশিরা দখল করে নিতে সক্ষম হয়, এবং এদের সম্পর্কে আমরা আগের দিন পড়েছি। এরা ছিল প্রথমে ইন্দো গ্রিক, ইন্দো গ্রিকরা এসে একটা বড় সাম্রাজ্য স্থাপন করে, তারপর আসে হচ্ছে শকরা, তারপর আসে পল্লবরা, এবং ফাইনালি আসে কুষাণরা। এবং এদের মধ্যে সব থেকে শক্তিশালী এবং সব থেকে বড় সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিল কুষাণরা, প্রায় এতটা বড় এইরকম জায়গাতে তারা রাজত্ব করতো, এর থেকেও বড়। ওভারঅল আমি আগের দিন দেখিয়েছিলাম ম্যাপে কোন জায়গাতে কুষাণরা রাজত্ব করতো, মূলত ভারতের উত্তর অংশ এবং উত্তর পশ্চিম অংশে এরা রাজত্ব করতো। এবার এই সমসাময়িক টাইমে এই যাদের কথা আমরা আলোচনা করছি, বিদেশিরা হোক বা ভারতের যারা দেশীয় রুলাররা ছিল শুঙ্গ বা কাণ্ব, এরা কোনোদিনই দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য অঞ্চলের সাম্রাজ্য বিস্তার করতে পারেনি, যেটা মৌর্যরা করতে সক্ষম হয়েছিল। তো মৌর্যদের অনুপস্থিতিতে এই জায়গাটাতে প্রথমে কিছু ছোট ছোট সাম্রাজ্য কিছুদিন রাজত্ব করে, ফাইনালি একটা বড় সাম্রাজ্য এখানে স্থাপন হয়, যেটার নাম হচ্ছে সাতবাহন সাম্রাজ্য। তো সাতবাহন সাম্রাজ্য মূলত ভারতের দাক্ষিণাত্য অঞ্চলটাতে রাজত্ব করত। আমরা যদি এইখান থেকে তিনটে রেখা টানি,
এরকম ভাবে ভারতকে তিনটে ভাগে ভাগ করে দিই। এই অঞ্চলটাকে নর্থ ইন্ডিয়া বলা হয়, এই অংশটাকে দাক্ষিণাত্য বা ডেকান বলা হবে, এবং এই অংশটাকে সুদূর দক্ষিণ বা সাউথ বলা হবে। তো দক্ষিণ ভারতের দিকে আমরা এখনো যাইনি, আমরা দাক্ষিণাত্য অঞ্চলে কি পরিস্থিতি হয়েছিল মৌর্য সাম্রাজ্যের পরে সেইটা জানবো আজকের এই ক্লাসের মাধ্যমে। যারা এখানে রাজত্ব করছে যারা সাতবাহনরা, তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমাদের এখানে যেটা বলা হচ্ছে, অ্যাজ উই হ্যাভ ডিসকাসড আর্লিয়ার দ্যাট দ্য মৌর্য রুলার রুল ওয়াজ সাকসিডেড বাই দ্য শুঙ্গস অ্যান্ড কাঙ্গস ইন নর্থ। আমরা উত্তর ভারত সম্পর্কে অলরেডি পড়েছি যে শুঙ্গ এবং কাঙ্গ বংশ এখানে রাজত্ব করে। যদি আমরা ভারতীয়দের কথা বলি, এখানে শুঙ্গ এবং কাঙ্গ বংশ রাজত্ব করে, কিন্তু দক্ষিণ ভারত বা সরি ডেকান অঞ্চল বা দাক্ষিণাত্য অঞ্চল এবং যেটাকে আমরা ভারতের সেন্ট্রাল ইন্ডিয়া মধ্য ভারত বলতে পারি, এই জায়গাটাতে মৌর্যদের পরে সাতবাহনরা রাজত্ব করে। যদিও এরকম নয় যে মৌর্যদের পতনের পরপরই সাতবাহনদের এখানে সাতবাহনরা এখানে একটা এত বড় সাম্রাজ্য স্থাপন করে, এইরকম হয়নি। কারণ মৌর্য বংশের পতনের পর কিছুদিন এখানে কয়েকটা ছোট ছোট রাজবংশ রাজত্ব করে। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, কিছু রুলার রাজার যারা এখানে রাজত্ব করে, গোভদ্র, তারপরে স্বামীগোপ, এরকম বিভিন্ন রুলাররা রাজত্ব করে যারা ভারতের ইতিহাসে অতটা ইম্পর্টেন্ট নয় বা তাদের রাজত্ব খুব একটা সিগনিফিকেন্ট ছিল না। কিন্তু যখন সাতবাহনরা রাজত্ব করতে আসে তখন হিউজ পরিবর্তন হয় এবং এই জায়গাতে একটা বিশাল বড় পরিবর্তন আমরা দেখবো সমস্ত দিক থেকে। তো সাতবাহনদের রাজত্বকালটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই সমস্ত যারা রুলাররা ছোট ছোট রাজত্ব করে তারা অতটা বেশি সিগনিফিকেন্ট ছিল না। তো একটা জিনিস আমরা ওভারঅল এতদিন অব্দি মৌর্যদের পরবর্তী সময়ে যা যা পড়ছি সেখানে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এই সময় ভারতে খুব স্টেবল রাজনীতি ছিল না বা খুব বড় সাম্রাজ্য তৈরি হয়নি। মৌর্যদের পরে একটা বড় সাম্রাজ্য আবার গিয়ে তৈরি হবে গুপ্তদের সময়, কিন্তু তার যে মাঝখানটা মৌর্য এবং গুপ্ত পিরিয়ডের যে মাঝখানটা ভারতে, সেটা উত্তর ভারত হোক বা দাক্ষিণাত্য, এই অঞ্চলে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং এক একটা রুলার মানে এক একটা বংশ তারা বেশ কিছুদিন রাজত্ব করেছে, তারপর তাদেরকে সরিয়ে দিয়ে আবার কেউ এসেছে, এরকম ভাবে চলেছে। এরকম নয় যে একটা বড় সাম্রাজ্য এখানে কোনোদিনই স্থাপন হয়েছে। এদের মধ্যে আমরা যদি বলি উত্তর ভারতে কুষাণ, যাদের বললাম কুষাণরা একটু স্টেবল ছিল এবং এরা অনেকটা বড় সাম্রাজ্য স্থাপন করতে পারে। অন্যদিকে দাক্ষিণাত্যে আমরা যদি বলি সাতবাহনরাও একটা বড় সাম্রাজ্য তৈরি করতে পারে, কিন্তু ইন্টারেস্টিংলি এরা কেউই একে অপরকে কিন্তু আক্রমণ করেনি। কুষাণরা কোনোদিনই সাতবাহনদের জায়গা দখল করতে যায়নি, অর্থাৎ তারা কোনোদিনই দাক্ষিণাত্যের দিকে আক্রমণ করেনি। আবার সাতবাহনরা কোনোদিন উত্তর ভারতের দিকে আসার চেষ্টা করেনি, তারা নিজেদের যে সীমাবদ্ধ অঞ্চলটা সেই জায়গাতেই রাজত্ব করত। এবার এই যে বংশটা সাতবাহন বংশ নামে আমরা পড়ছি, এই বংশটার বিভিন্ন নাম রয়েছে এবং দুটো সোর্স থেকে আমরা দুরকম নাম পাচ্ছি। যেমন পুরাণ থেকে বলা হচ্ছে যে এই বংশটার নাম হচ্ছে অন্ধ্র বংশ বা অন্ধ্র রাজত্ব, বা আর একটা নাম পাওয়া যাচ্ছে অন্ধ্র ভৃত্য, অন্ধ্র ভৃত্য। তাহলে এই যে নামগুলো এগুলো পুরাণ থেকে পাওয়া যাচ্ছে। এবার আমরা যদি সাতবাহনদের শিলালিপি দেখি, যে শিলালিপিগুলো এই বংশের রুলাররা লিখেছিল, তাদের নামের মধ্যে কোথাও এই অন্ধ্র নামটা পাচ্ছি না, সেখানে আমরা প্রপার সাতবাহন নামটা পাচ্ছি। তাহলে এই বংশটার নাম আমরা কি বলবো, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যে ডাউট ছিল সেইটাকে ক্লিয়ার করা হচ্ছে এইভাবে যে যে বংশটাই অন্ধ্র বংশ সেটাই সাতবাহন বংশ। পুরাণে জাস্ট একটা আলাদা নাম দেওয়া হয়েছে, আর কিছুই নয়। অন্ধ্র বংশ এবং সাতবাহন বংশ সেম দুটো বংশ। তো সেই জন্য কোশ্চেন একটা আসে যে সাতবাহন কোন বংশ অন্ধ্র বংশ নামে পরিচিত ছিল, সেটা অ্যাকচুয়ালি সাতবাহন বংশেরই আর একটা নাম এবং এটা আমরা পুরাণ থেকে জানতে পাচ্ছি। এবং এই যে অন্ধ্র বংশ বা সাতবাহন বংশ, এদের সম্পর্কে পুরাণ বলছে যে মোটামুটি 300 বছর এরা রাজত্ব করে, একটা বড় সময় ধরে এরা রাজত্ব করে। এবং এদের রাজধানী ছিল প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আজকে পৈথান নামে পরিচিত, এবং এটা কোথায় পড়ে যাচ্ছে, ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে, ঔরঙ্গাবাদ জেলাতে পড়ে যাচ্ছে। ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট এটা ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। মহারাষ্ট্র রাজ্যে প্রতিষ্ঠান বা পৈতান অঞ্চলটা অবস্থিত এবং এটা এদের রাজধানী ছিল। একটা সাতবাহন শিলালিপি পাওয়া যাচ্ছে যেটা খুবই পুরনো, 1st century BC খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর একটা শিলালিপি, যেখান থেকে আমরা একটা
তথ্য পাচ্ছি যে কাণ্ব বংশ যারা রাজত্ব করত তাদের রুলকে ধ্বংস করছে সেন্ট্রাল ইন্ডিয়াতে এই সাতবাহন বংশ। অর্থাৎ এই কাণ্ব বংশের কিছুটা দখলে ছিল সেন্ট্রাল ইন্ডিয়ার এই জায়গাটা, সেই জায়গার কিছুটা অংশতে কাণ্বদের রাজত্ব ছিল, সেই জায়গা থেকে কাণ্ব রুলারদেরকে সরিয়ে দিচ্ছে এই সাতবাহন বংশ এবং সেইখানে তারা সাম্রাজ্য মানে সেখানে তারা প্রতিষ্ঠা লাভ করছে। এইভাবে একটা তথ্য আমাদের সামনে আসছে। এবার এই যে বংশটা সেটার নামের মধ্যেই যেহেতু অন্ধ্র রয়েছে, তাহলে আমাদের এটাই মাথায় আসবে যে হয়তো এরা আজকের যে অন্ধ্রপ্রদেশ সেই জায়গাকার মানুষ, সেই জায়গা থেকে তাদের উৎপত্তি হয়েছে বা সেই জায়গাতে রাজত্ব করেছে। এইখানে একটু প্রবলেম রয়েছে, তাদের নামের মধ্যে অন্ধ্র রয়েছে বটে কিন্তু তারা অন্ধ্রপ্রদেশ থেকে অরিজিনেট নয়, তাদের অ্যাকচুয়াল অরিজিন হচ্ছে কোথা থেকে, মহারাষ্ট্র থেকে। কিন্তু পরবর্তীকালে তারা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা যে অঞ্চলটা আজকের অবস্থিত সেই জায়গাতেও সাম্রাজ্য বিস্তার করে, তখন প্রপার যে অন্ধ্র নামটা আমরা বলতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি এই সাতবাহন রুলারদের উৎপত্তি হচ্ছে কোথা থেকে, মহারাষ্ট্র থেকে। এখান থেকে অনেক তথ্য আমরা পাচ্ছি, মোটামুটি এখান থেকে আমরা শিলালিপি পাচ্ছি, কয়েন পাচ্ছি, প্রথম দিককার যে কয়েন সেই সমস্ত পাচ্ছি, তো এইটা আমরা দেখতে পাচ্ছি। এবার কিছুদিন পরে আমরা তথ্য দেখতে পাচ্ছি, মানে আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা পাচ্ছি কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ অঞ্চল থেকে। তাহলে ঐতিহাসিকরা এখানে এটাই বলছে যে মহারাষ্ট্র থেকে এরা অরিজিন করে, তাদের উৎপত্তি হয়, তারা সেইখানে একটা ছোট সাম্রাজ্য বিস্তার করে, তারপর ধীরে ধীরে তারা এক্সটেন্ড করে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এই সমস্ত অঞ্চলগুলো তারা দখল করে একটা বড় সাম্রাজ্য স্থাপন করে। এবং আমরা এই যে সমস্ত তথ্যর কথা বলছি বা সাতবাহনদের সম্পর্কে কথা বলছি, দুটো শিলালিপি এখানে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নানেঘাট বা নানাঘাট শিলালিপি আর একটা হচ্ছে নাসিক প্রতস্তি। এই দুটো থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি এবং এই দুটো এই বংশের দুজন বিখ্যাত রুলারদের জন্য লেখা রয়েছে। একটা কথা সবসময় মনে রাখবে, প্রশস্তির শব্দটা যখনই থাকবে, প্রশস্তি শব্দটা যখনই থাকবে তখনই বুঝে যাবে যে এই শিলালিপিটা বা এখানে যা লেখা হয়েছে সেটা কোনো না কোনো রুলারের ভালো কাজগুলোকে চিহ্নিত করার জন্য। সেই রুলার কতটা মহান, সে কত বড় জায়গা দখল করেছে, কি কি কাজ করেছে, সেইগুলো বোঝানোর জন্য প্রশস্তি লেখা হয়। অন্যদিকে আমরা যদি অশোকের শিলালিপি দেখি, অশোকের শিলালিপিকে কোনোদিনই আমরা অশোকের প্রশস্তি বলবো না, কারণ সেখানে অশোক নিজের গুণগান করেনি। এই প্রশস্তি গুলোতে সবসময় গুণগান করা হয়েছে কোনো একজন পার্টিকুলার রুলারের, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রশস্তি গুলো যে মেন রুলার তিনি রচনা করছেন না, তার জন্য কেউ রচনা করছে। আমরা যদি দেখি এলাহাবাদ প্রশস্তি, পরে আমরা দেখবো যখন গুপ্তদের সম্পর্কে পড়বো, এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের উদ্দেশ্যে লেখা হয়েছে, হরিসেন লিখছে। তেমনি ভাবে এখানে নাসিক প্রশস্তি যেটা, আচ্ছা আগে নানেঘাট বলেনি, নানেঘাট বা নানাঘাট প্রশস্তি এটা রচনা করা হচ্ছে প্রথম সাতকর্ণীর জন্য, এবং প্রথম সাতকর্ণীর মৃত্যুর পরে তার স্ত্রী যার নাম ছিল নগণিকা বা নয়নিকা তিনি রচনা করছেন, তো তার স্বামীর ভালো কাজগুলো দেখানোর জন্য। তেমনি ভাবে তেম নাসিক প্রশস্তি গৌতমী বালা স্ত্রী রচনা করছেন, যেটা তার পুত্রের ভালো কাজগুলোকে চিহ্নিত করার জন্য বা সেগুলোকে মানুষকে বলার জন্য। তো এইরকম জিনিসগুলোকে প্রশস্তি বলা হয়। তো ছোট ছোট যে কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট জানা, সেই জন্য এইটুকু আমি অ্যাড করলাম। এবার এই দুটো ইনস্ক্রিপশন মানে শিলালিপি নানাঘাট বা নানেঘাট এবং হচ্ছে নাসিক প্রশস্তি, এই দুটো থেকে আমরা জানতে পাচ্ছি। নেক্সট হচ্ছে অনেক কয়েন আমরা পাচ্ছি, সেই কয়েন মহারাষ্ট্র অঞ্চল থেকে আবিষ্কার হচ্ছে। এই সমস্ত গুলো আমাদেরকে যে জিনিসটা জানাচ্ছে সেটা হচ্ছে এই বংশটা কিভাবে উৎপত্তি লাভ করলো, যেটা নিয়ে একটু ডাউট ছিল। পুরাণ বলছে অন্ধ্রবংশ, আগেকার ঐতিহাসিকরা মনে করতো সম্ভবত অন্ধ্রপ্রদেশ অঞ্চলে এরা রাজত্ব করতো, কারণ পুরনো যে জিনিসগুলো পাওয়া গেছিল সবই বেশিরভাগটাই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত অঞ্চল থেকে পাওয়া গেছিল। তো আগেকার ঐতিহাসিকরা মনে করতো সেই জায়গাকারই তারা মানুষ ছিল, কিন্তু এই সমস্ত আবিষ্কারগুলো আমাদেরকে পুরো চিত্রটা ক্লিয়ার করে দিচ্ছে, এটা মহারাষ্ট্র থেকে এদের উৎপত্তি হচ্ছে এবং ধীরে ধীরে তারা অন্ধ্রপ্রদেশ অঞ্চলে করছে সাম্রাজ্য বিস্তার করছে। এবং রিসেন্ট যদি আমরা আবিষ্কার দেখি, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অঞ্চল থেকে প্রচুর জিনিস আবিষ্কার করা হয়েছে, প্রচুর সিল কয়েন এই সমস্ত জিনিস আমরা আবিষ্কার করতে পারছি এখান থেকে।
কোটিলিঙ্গাল, কোটিলিঙ্গাল বলে একটা জায়গা রয়েছে, যে জায়গা থেকে আমরা সিমুকের কয়েন আবিষ্কার করছি, এবং এই কয়েন থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে এই সিমুক। সিমুক এই বংশটা প্রতিষ্ঠা করে। তারপরের যারা রুলার কানহা, বা তার কয়েন আমরা এখান থেকে পাচ্ছি, সাতকর্ণী প্রথমের কয়েন এখান থেকে পাচ্ছি। তো এইগুলো রিসেন্ট আবিষ্কার, সেইগুলো এখানে বলা হয়েছে। আর কি কি বলা হচ্ছে, আর কোথায় কোথায় থেকে এই সমস্ত আবিষ্কার করা হয়েছে, যেমন কোন্ডাপুর, পেড্ডাবাঙ্কুর, এই সমস্ত জায়গা থেকে। এতটা ইম্পর্টেন্ট নয় এইগুলো জায়গাগুলোর নাম মুখস্থ রাখা বা মুখস্থ করা, কারণ এইরকম কোশ্চেন তো আসবে না। তাও তোমাদের এইগুলো জায়গাগুলো, তোমরা যারা মেন্সে মানে অপশনাল হিস্ট্রি নিয়েছো, তারা যদি কয়েকটা জায়গার নাম বলতে পারো, অবশ্যই তোমাদের লেখা অনেক উন্নতি মানে ইয়ে হবে, মানে ভালো হবে। তো ওভারঅল এই যে আবিষ্কার গুলো, সেইগুলো থেকে আমরা যেটা জানতে পারলাম, প্রথম কথা একটা জিনিস জানতে পেরেছি, এদের উৎপত্তি মহারাষ্ট্র থেকে হচ্ছে, এবং সেকেন্ড যেটা জানতে পারছি, তেলেঙ্গানা যে অঞ্চলটা আজকের, সেই তেলেঙ্গানা অঞ্চলটা এই রাজ্যের মধ্যমণি ছিল, সেইখান থেকে সমস্ত কিছু করা হতো। তো এই দুটো জিনিস জানতে পারছি। সাতকর্ণী প্রথমের আর একটা জিনিস, মানে নানাঘাট যে শিলালিপি, সেখান থেকে আমরা একটা টাইটেল পাচ্ছি সাতকর্ণী প্রথমে, যেটা হচ্ছে দক্ষিণা পথপথি। এটা ইম্পর্টেন্ট টাইটেল, দক্ষিণা পথপথি, এই টাইটেলটা সাতকর্ণী প্রথম নিয়েছিলেন। এবং এটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে কোনো এক সময় এরা দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হয়, এবং দক্ষিণ ভারত যে অঞ্চলটা সেটা দখল করে, এবং সম্ভবত সেটা সাতকর্ণী প্রথমের সময় থেকে শুরু হয়েছিল, তাই জন্যই তিনি এই টাইটেলটা নিয়েছিলেন দক্ষিণা পথপথি। দক্ষিণা পথপথি মানে হচ্ছে দক্ষিণের দিকের যিনি রুলার, বা দক্ষিণের যে জায়গাটা সেটা যিনি দখল করেছেন, তাকে বলা হবে দক্ষিণা পথপথি। ওকে, এবার সাতবাহন বংশ যখন প্রতিষ্ঠা লাভ করে, বা তারা ধীরে ধীরে যখন প্রভাব বিস্তার করতে শুরু করছে, তাদের বিভিন্ন শত্রু ছিল। এরম নয় যে এই জায়গাটাতে ছোট ছোট রুলাররা ছিল, তাদেরকে সবাইকে হারিয়ে দিয়ে এরা একটা সাম্রাজ্য বিস্তার করে নিল, এরম নয়। একটা বড় শক্তি ছিল, যারা হচ্ছে সব ক্ষত্রপরা, পশ্চিমী ক্ষত্রপ নামে যারা পরিচিত ছিল। একটু আগের ক্লাসের কথা মনে পড়ো, আমি একটা কথা বলেছিলাম, যে সময়টায় কুষাণরা রাজত্ব করছে উত্তর ভারতে, ঠিক একই সময় ভারতে উত্তর সরি পশ্চিম অংশে একটা শকদের শাখা রাজত্ব করছে, যাদেরকে ওয়েস্টার্ন ক্ষত্রপ বা পশ্চিমী ক্ষত্রপ বলা হতো। এক সময় কুষাণ সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, কিন্তু পশ্চিমী ক্ষত্রপরা শক্তিশালী থেকে যায় সেই জায়গাটাতে। কোন জায়গাটাতে? মেনলি এই সমস্ত জায়গাগুলোকে, আজকে যেটা ব্রোজ নামে পরিচিত, সেই সময় সেই জায়গাটার নাম ছিল ভৃগু কচ্ছ। এটা ইম্পর্টেন্ট একটু মনে রাখবে, কারণ একটা কোশ্চেন অলরেডি আমি দেখেছি যে কোন ব্রোজ যে অঞ্চলটা সেটার প্রাচীন নাম কি ছিল, সেটা আগে ভৃগুকচ্ছ নাম ছিল। কল্যাণ, তারপরে হচ্ছে সোপারা, এগুলো খুব ইম্পর্টেন্ট বন্দর ছিল। সোপারার আগে নাম ছিল হচ্ছে সুপারক, আগে বলা হতো সুপারক। এই সমস্ত অঞ্চলগুলো মূলত যে আজকের গুজরাট, মহারাষ্ট্রের যে অংশগুলো, এই জায়গাগুলো এই পশ্চিমী ক্ষত্রপদের আন্ডারে ছিল। কুষাণরা এই সময় যখন দুর্বল হয়ে যায়, তারা সেই সময়তেও এখানে শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে রেখেছিল, এবং ঠিক তার পাশেই সাতবাহনদের উৎপত্তি হচ্ছে। তার পাশেই সাতবাহন রাজারা তাদের সাম্রাজ্য তৈরি করছে, তাহলে স্বাভাবিকভাবে এদের সঙ্গে এদের সবসময় একটা রাইভালরি থাকবে, অর্থাৎ একটা শত্রুতা সবসময় থাকবে, এবং সেটাই হয়েছিল। পশ্চিমী ক্ষত্রপরা এই সাতবাহনদের সব থেকে শক্তিশালী প্রতিপক্ষ ছিল, এবং বহুবার এই সাতবাহনদের সঙ্গে পশ্চিমী ক্ষত্রপদের লড়াই হয়। এগুলো সম্পর্কে একটু পরে যাচ্ছি, আগে ওভারঅল এই বংশটার কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নিই, তারপরে রাজাদের সম্পর্কে যখন জানবো তখন এইগুলো ভালো করে জানবো। আর একটা ইন্টারেস্টিং জিনিস, বা বলতে পারো ইম্পর্টেন্ট জিনিস সাতবাহনদের সম্পর্কে বলার রয়েছে, সেটা হচ্ছে এরা ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ ছিল মানে সরি ব্রাহ্মণ ছিল বললাম, ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, বৈদিক ধর্মের ফলোয়ার ছিল। এটা কেন ইন্টারেস্টিং ব্যাপার, দেখো যেহেতু এর আগে যে বড় সাম্রাজ্যটা স্থাপন হয়েছিল মৌর্য সাম্রাজ্য, তারা পুরোপুরি বৌদ্ধ ছিল, বৌদ্ধ ধর্মের ফলোয়ার ছিল। তার ফলে ভারতে সেই সময় থেকে, মৌর্যদের সময় থেকে ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম শক্তিশালী হতে শুরু করে, অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে শুরু করে। কিন্তু যখন তার ফলে যেটা হয়েছিল, ব্রাহ্মণ্য ধর্ম যেটা, সেটা ধীরে ধীরে একটু দুর্বল হয়ে পড়েছিল। ব্রাহ্মণ্য ধর্ম আবার পুনরায় উত্থান লাভ করে যখন শুঙ্গ বংশ রাজত্ব করে। শুঙ্গরা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, ঠিক আছে,
কিন্তু শুঙ্গরা মূলত উত্তর ভারতে রাজত্ব করতো, এই দাক্ষিণাত্য অঞ্চলটাতে তারা কোনোদিনই আসেনি, তাই দাক্ষিণাত্য অঞ্চলে এখনো অব্দি বৌদ্ধ ধর্মেরই প্রভাব ছিল। তো এই সাতবাহনরা যেহেতু ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, সেই জন্য আবার এই দাক্ষিণাত্য অঞ্চলে ব্রাহ্মণ্য ধর্মের উত্থান হতে শুরু করে, এবং এটা একটা বড় ব্যাপার ছিল ব্রাহ্মণ্য ধর্মের জন্য। এবং এই জিনিসটা সবসময় মনে রাখবে যে রাজা যে ধর্ম পালন করবে স্বাভাবিকভাবে সেই ধর্মটা সেই অঞ্চলে যেখানে তারা রাজত্ব করছে সেখানে প্রভাব বিস্তার করবে, বা সেইটাই মূল ধর্ম হবে, বেশিরভাগ মানুষ সেই ধর্মটাকেই ফলো করবে। এটা শুধু এই প্রাচীন ভারতে বলে নয়, মিডিভাল হিস্ট্রিতেও আমরা সেম জিনিসটাই দেখবো। তো যেহেতু এরা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, এবং সেই কারণে আমরা বিভিন্ন বৈদিক যাগযজ্ঞ, বিভিন্ন বৈদিক ঈশ্বরের মূর্তির পুজো ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য কৃষ্ণর মূর্তি, বাসুদেব অ্যাকচুয়ালি বিষ্ণুর এক অবতার, তো বাসুদেবের মূর্তি, এই সমস্ত গুলো আমরা পাচ্ছি। বিভিন্ন যজ্ঞের নাম পাচ্ছি আমরা নানেঘাট শিলালিপি থেকে। এখানে বলা হচ্ছে নয়নিকা, যেটা রচনা করেন নগণিকা বা নয়নিকা এনার নাম ছিল, তো তিনি বলছেন যে এই সাতকর্ণী প্রথম যার সম্পর্কে এটা লেখা হয়েছে, তিনি বিভিন্ন বৈদিক কি বলা হয় যাগযজ্ঞ পালন করেছিলেন, এই সমস্ত জিনিসগুলো এখানে লেখা রয়েছে। আর নাসিক প্রশস্তিতে গৌতমী বালাশ্রী যেটা লিখছেন যে গৌতমী পুত্র সাতকর্ণী একটা টাইটেল নিয়েছিলেন, যেটা হচ্ছে একা ব্রাহ্মণ। এটা ইম্পর্টেন্ট টাইটেল, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা নিয়েছিলেন কে, সাতকর্ণী, গৌতমী পুত্র সাতকর্ণী। তো একা ব্রাহ্মণ এই টাইটেলটা নিয়েছিলেন। একা ব্রাহ্মণ টাইটেলটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে দ্য পার্সন হু প্রোটেক্ট দ্য ব্রাহ্মিনস, অর্থাৎ যিনি ব্রাহ্মণদেরকে প্রোটেক্ট করেন, এইটার মানে হচ্ছে একা ব্রাহ্মণ। অতএব তারা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই সমস্ত শিলালিপি থেকে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যখন এই বংশের রুলারদের নাম তোমরা পড়বে সেখানে দেখবে এখানে একজনের কোনো না কোনো মহিলার একজনের নাম থাকবে, যেমন গৌতমী পুত্র সাতকর্ণী, বৈশিষ্ট্য পুত্র পুলমামি। তো এই রকম যে নামগুলো সেগুলো অ্যাকচুয়ালি তাদের মায়ের নাম ছিল, এবং এই জিনিসটা ভারতের অন্যান্য কোন রাজবংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। একমাত্র সাতবাহন বংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা রুলার হয়েছিল, রাজা যারা ছিল, তারা অধিকাংশই মায়ের নামকে টাইটেলের সঙ্গে যুক্ত করে তাদের নামটা লিখছে বা বলছে, গৌতমী পুত্র সাতকর্ণী যেমন একটা উদাহরণ। তার মানে এই নয় যে এই বংশটা মাতৃতান্ত্রিক ছিল, এটা কোনোদিনই নয়, কারণ এরকম টাইপের কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষায় তোমরা মেন্সে পাবে যে এই বংশটা কি মাতৃতান্ত্রিক ছিল। আমাদের মাথায় এটা আসতে পারে যেহেতু এরা মায়ের নাম টাইটেলে ইউজ করছে, হ্যাঁ হয়তো হতে পারে এরা মাতৃতান্ত্রিক ছিল, সমাজে বা পরিবারে সব থেকে বড় মানে প্রধান ছিল হচ্ছে মহিলা, এরকম নয়, সমাজ পিতৃতান্ত্রিক ছিল, কিন্তু এরা নামটা ইউজ করতো মহিলা মানে মায়ের নাম। তো এইরকম একটা জিনিস আমরা এই বংশ সম্পর্কে জানতে পারছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এই সময় সাতবাহন বংশের দ্বারা শুরু হয়, সেটা হচ্ছে ল্যান্ড গ্র্যান্ট, অর্থাৎ জমিদান, ভূমিদান। তাদেরকে জমিদান করা হচ্ছে, ব্রাহ্মণদেরকে দেওয়া হচ্ছে, বুদ্ধিস্ট মঙ্কদেরকে মানে বুদ্ধিস্ট যারা সন্ন্যাসী তাদেরকে জমিদান করা হচ্ছে। এগুলো যে জমিগুলো দান করা হচ্ছে সেগুলো ট্যাক্স ফ্রি জমিদান করার প্রথা প্রথমবার এই বংশটা চালু করছে, এবং এটা খুব কমন করছেন, বহুবারই করছেন, এটা প্রিলিমস পরীক্ষায় বিভিন্ন প্রিলিমস পরীক্ষায় এসে গেছে। এবার তোমাদের মনে যারা তোমরা এই প্লেলিস্ট আমার এই পড়ানো ভালোভাবে ফলো করছো প্রথম থেকে, তাদের মনে অবশ্যই একটা প্রশ্ন আসা উচিত যে অশোকের সময়ও আমরা সেম জিনিস তো পেয়েছি, অশোক কি এই কাজটা করেননি? অশোকও তো নেপালের লুম্বিনীকে ট্যাক্স ফ্রি করে দিয়েছিলেন, এরকম উদাহরণ রয়েছে। এছাড়াও অশোক অনেক জমি তিনি মঠ তৈরি করার জন্য বা স্তূপ তৈরি করার জন্য দান করেছেন। তাহলে কেন বলা হয় যে সাতবাহনরা প্রথম জমিদান করা শুরু করছে, কেন প্রথম নাম অশোকের আসে না? তার কারণ অশোক যে জমিগুলো দান করছে সেখানে আলাদা করে একটা তাম্রপত্র বা একটা এরকম কিছু লিখে দিয়ে বলছে না, জাস্ট আমরা এগুলো বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন গ্রন্থ থেকে, খুব অল্প শিলালিপির
যদি আমরা দেখি লুম্বিনী শিলালিপি, তাতে একটু লেখা রয়েছে বটে এরকম, কিন্তু লুম্বিনী শিলালিপি শুধুমাত্র এই কারণে লেখা হয়নি যে আমরা দেখো অশোক এই জন্য লেখেননি যে আমি একটা জমি দান করছি এদেরকে, এইরকম কিছু লেখেননি, বা যে মঠগুলো দান করা হয়েছে তার সামনে কোনো তাম্রপত্রতে তিনি লিখে যাননি। তাম্রপত্র মানে তামার তৈরি একটা প্লেট, এটার কি উদ্দেশ্য আমি একটু পরে বলছি। তো অশোক এরকম কোনো তাম্রপত্র লিখে যাননি যে দেখো আমি একটা জমি দান করছি এইরকম। সাতবাহনরা যেটা প্রথমবার শুরু করেন, তারা যেখানে যেখানে জমি দান করছে তারা একটা করে তাম্রপত্র লিখছে, এবং লিখছে কাকে জমি দান করা হচ্ছে, কে জমিটা দান করা করছে, ট্যাক্স ফ্রি এই জমিটা, এটা লেখা হচ্ছে। তো এই জিনিসটা প্রথমবার সাতবাহন বংশের রুলাররা চালু করে। তাহলে আমরা ভালোভাবে বলতে পারি যে সাতবাহন বংশের সময় প্রথমবার এই ভূমি দান করা শুরু হয়, যেগুলোতে যেগুলোর জন্য আলাদা করে এরকম শিলালিপি বা তাম্রপত্র লেখা হয়, আলাদা করে পার্টিকুলারলি একটা তাম্রপত্র লিখে জমি দান করার প্রথা এই সাতবাহন বংশের রুলাররা চালু করছে। আর এই তাম্রপত্র ব্যাপারটা কি আশা করছি এতক্ষণে তোমরা বুঝতে পারছো, কারণ তাম্রপত্র হচ্ছে জমি দান করার দলিল, ওয়ান টাইপ অফ আজকে যেরকম দলিল হয় সেই সময় এই তাম্রপত্র গুলো সেই জন্য ইউজ করা হয়েছে। যেখান যেখান থেকে তাম্রপত্র পাওয়া গেছে সেখানে কোনো না কোনো জমি দান করার কথা লেখা থাকবে। এবং এটার একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আমরা পরবর্তীকালে দেখব। দেখো প্রথম একটা জিনিস এই লাইন থেকে পাচ্ছ যে ব্রাহ্মণ ছাড়াও বৌদ্ধদেরও জমি দান করা হতো, এর মানে এই সাতবাহন বংশের যারা রুলার ছিল তারা পরধর্ম সহিষ্ণু ছিল, এরা নিজেরা ব্রাহ্মণ্য ধর্ম ফলো করতো বলে বৌদ্ধ ধর্মকে তারা একদম ধ্বংস করার চেষ্টা করেছে, এরকম কোথাও করা হয়নি। যারা বৌদ্ধ ছিল তাদেরকেও জমি দান করা হয়েছে ট্যাক্স ফ্রি। আর এই জমিদানগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এই জমিগুলোর উপরে পরবর্তীকালে আমরা বিশেষত বৌদ্ধদের ক্ষেত্রে দেখবো যে এখানে কিছু বিহার গড়ে উঠবে। বিহার বলতে সেখানে এরা থাকবে, সন্ন্যাসীরা থাকবে, সেখানে পড়াশুনো হবে, এবং পরবর্তীকালে আমরা নালন্দা এই সমস্ত জিনিসগুলো দেখবো, বিক্রমশিলা, এই সমস্ত কনসেপ্ট জাস্ট এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে জমিদার, তারপরে সেইখানে বৌদ্ধদের কিছু অ্যাক্টিভিটি শুরু হবে, সেইটাই পরবর্তীকালে একটা এতে পরিণত হবে, বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আমি একটা উদাহরণ এখানে এই চ্যাপ্টারের সঙ্গে সম্পর্কিত নয় তাও দিচ্ছি, যেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। আমরা খুব সহজেই এটা মুখস্ত করে চলে যাই যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেছিলেন, গুপ্ত বংশের রুলার কুমারগুপ্ত। কুমারগুপ্ত প্রথম এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, আমরা এটা মুখস্ত করে করে বহুবার কোশ্চেন করে এসেছি। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়টাই শুধুমাত্র কুমারগুপ্ত প্রথমের সময় তৈরি হয়েছিল বা তিনি তৈরি করেছিলেন, তার আগে থেকে অলরেডি যেখানে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, মানে আজকে যেটা ধ্বংসপ্রাপ্ত যেটা নালন্দা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল, সেইখানে একটা বৌদ্ধ বিহার ছিল। এরম নয় যে হঠাৎ করে একটা ওখানে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া হয় কুমারগুপ্ত প্রথমের দ্বারা। প্রথমে ওখানে একটা বিহার ছিল, সেখানে সন্ন্যাসীরা থাকতো, সেইটাকেই কনভার্ট করে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। পার্টিকুলার একটা জায়গা তৈরি করা হয় যে এখানে এসে ছাত্ররা পড়বে। তার মানে এটা বুঝতে পারছি যে এই বিহার যে ব্যাপারটা সেটা আগে থেকে এরকম ছিল এবং সেখানে সন্ন্যাসীরা থাকতো। এবার এইখানে যে থাকতো যে অঞ্চলটাতে বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছে সেখানে একটা জমি ছিল, সেই জমিটা কেউ না কেউ দান করে গেছে। তো এইভাবে এখান থেকে জমি দান করার যে ব্যাপারটা সেটা শুরু হয়। তো এইরকম একটা জিনিস আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে এবার আমরা আস্তে আস্তে যারা রুলার ছিল তাদের সম্পর্কে জানবো। বেসিক্যালি আমাদের একজনের সম্পর্কে বেশি করে জানতে হবে, সেটা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। তো ফার্স্ট এই বংশের যিনি রুলার ছিলেন তার নাম হচ্ছে শিমুক, এবং এনাকে বলা হয় এই বংশের প্রতিষ্ঠাতা। এবং শিমুক অনেকটাই পুরনো লোক, এরম নয় যে শিমুক খুব নতুন, মানে এটার উদাহরণ মানে বলতে যেটা চাইছি সেটা হচ্ছে অশোক যখন মারা যায়, অশোকের জাস্ট মৃত্যুর পর থেকে শিমুক অ্যাক্টিভ হতে শুরু করে। তখনও তিনি রুলার নয়, তখনও তিনি কোনো বংশ প্রতিষ্ঠা করেননি, কিন্তু তিনি আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করেন। মানে তোমরা বুঝতে পারছো লাস্টে যখন অশোকের মৃত্যু হয় তখন কি হচ্ছে, মৌর্য সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করছে। সেই জায়গাতে কিছুদিন পরে আসবে শুঙ্গ বংশ, তারপর আসবে কাণ্ব বংশ, তারপরে এই কাণ্ব বংশকে সরিয়ে দিয়ে সাতবাহন যে প্রপার বংশটা সেটা প্রতিষ্ঠা হবে। কিন্তু সেটা কোনোদিনই শিমুক করে যাননি, সেটা করছেন কে, সেটা পরবর্তী রুলাররা করছেন। কারণ শিমুক
অনেকটাই পুরনো একজন ব্যক্তি এই সমস্ত ঘটনার থেকে। অশোকের জাস্ট পরে পরে তিনি কাজ শুরু করেন। সিমুকের পরে যিনি রুলার হন তার নাম কানহা, বা এনার আরেকটা নাম পাওয়া যাচ্ছে কৃষ্ণ। এদের সম্পর্কে খুব একটা বেশি কিছু বলার নেই, প্রথম রুলার যেহেতু তার নামটা ইম্পর্টেন্ট। কানহা বা কৃষ্ণ একটু একটু বড় সাম্রাজ্য, মানে কিছুটা যে অঞ্চল জুড়ে সাতবাহন যে বংশ সেটার বিস্তার করেন, নাসিক বা এই সমস্ত অঞ্চলগুলো তিনি দখল করতে পেরেছিলেন, এখনো বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়নি। এবার তিন নম্বর যে রুলার আসছেন তার নাম হচ্ছে শ্রী সাতকর্ণী প্রথম বা সাতকর্ণী প্রথম। ইনি অ্যাকচুয়ালি সিমুকের পুত্র ছিলেন এবং এনাকে বলা হয় দ্য অ্যাকচুয়াল ফাউন্ডার অফ সাতবাহন ডাইনেস্টি, কারণ তিনি একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি আর শুধুমাত্র ভারতের ওই পশ্চিম মহারাষ্ট্র অঞ্চলের সীমাবদ্ধ নন, তিনি এবার মালব অঞ্চলটা দখল করছেন, অনুপ্রদেশ দখল করছেন। অনুপ্রদেশ বলতে নর্মদা ভ্যালিকে বোঝানো হয়, অর্থাৎ তারা আজকে গুজরাটের, আজকে যে গুজরাট অঞ্চল সেইখানে চলে আসছে। বিদর্ভ, যেটা আজকে বেরার নামে পরিচিত, এই সমস্ত জায়গাগুলো তিনি দখল করছেন এবং একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছেন। এবং এই কারণে এনাকে বলা হয় দ্য রিয়েল ফাউন্ডার, প্রকৃত প্রতিষ্ঠাতা সাতবাহন বংশের। এবং ইনি শক্তিশালী ছিলেন সেটা আমরা প্রমাণ পাচ্ছি কিছু যজ্ঞের মাধ্যমে, যেমন অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, এই সমস্ত যজ্ঞগুলো তিনি পারফর্ম করেন। অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে আমি আগে বলেছি কিনা মনে নেই, তবে এখানে আমি একটু বলবো। হ্যাঁ, আমি শুঙ্গ বংশের সময় বলেছি যে অশ্বমেধ যজ্ঞ কারা করতো। ওকে, তাহলে আর রিপিট করবো না। অশ্বমেধ যজ্ঞ যারা করছে, যে রুলার স্বাভাবিক সে যদি নিজের খুব শক্তিশালী না হয় সে এরকম একটা যজ্ঞ করার ঝুঁকি নেবে না। তো অশ্বমেধ যজ্ঞ যখন পারফর্ম করছেন তখন ইনি একজন বড় রুলার ছিলেন বা শক্তিশালী রুলার ছিলেন আমরা এটা বলতে পারি। এই জায়গাটা হচ্ছে নানেঘাট বা নানাঘাট, মানে অ্যাকচুয়ালি এটা নানেঘাট নামে পরিচিত, বা অনেক ক্ষেত্রে এটা নানাঘাটও উচ্চারণ করা হয়। এই জায়গাটা মহারাষ্ট্রে অবস্থিত একটা মাউন্টেন পাস, গিরিপথ, ঠিক আছে, এরকম পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, যেখানে এরকম একটা প্রশস্তি বা শিলালিপি রয়েছে যেটা এই সাতকর্ণী প্রথম সম্পর্কে লেখা হয়েছে। এটা পশ্চিমঘাট পর্বতের একটা রেঞ্জ, একটা গিরিপথ। ওকে, এবার যিনি রচনা করছেন তার নাম হচ্ছে নয়নিকা বা নগনিকা, দুটো নাম পাওয়া যায় তার। তো নয়নিকা তিনি রচনা করছেন এবং ইনি কে ছিলেন, ইনি সাতকর্ণী প্রথমের স্ত্রী ছিলেন। সাতকর্ণী প্রথম যখন মারা যান তখন তার স্মরণে এই শিলালিপিটা রচিত হয় তার স্ত্রীর দ্বারা। নেক্সট যে রুলারের কথা আমরা পড়বো তিনি হচ্ছেন গৌতমী পুত্র সাতকর্ণী। দেখো, এর মানে এই নয় যে সাতকর্ণী প্রথমের পরেই গৌতমী পুত্র সাতকর্ণী রাজত্ব করতে শুরু করেন, এর মাঝখানে একটা গ্যাপ রয়েছে। যখন সাতকর্ণী প্রথম মারা যান তারপর থেকে সাতবাহন বংশ আবার একটু দুর্বল হতে শুরু করে, আবার গিয়ে শক্তিশালী হবে যখন এই গৌতমী পুত্র সাতকর্ণী রাজত্ব করবে, এবং ইনি 106 থেকে 130 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ, ম্যাপে একটা অংশ সবুজ দিয়ে এ করা হয়েছে, মার্ক করা হয়েছে সাতবাহন বংশ বলে, তারপরে আরেকটা জায়গা এখানে এরকম ভাবে বড় সবুজ দিয়ে মার্ক করা হয়েছে। এই দুটো জায়গার কেন এরকম দুটো আলাদা কালার করা হলো, কারণ যখন সাতকর্ণী প্রথম মারা যান বা তারপরে এই জায়গায় সাতবাহন সাম্রাজ্য দুর্বল হতে শুরু করেছিল এবং এইরকম একটা ছোট জায়গাতে তারা ছিল, তখনও মানে তখন তারা এইটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু যখন গৌতমী পুত্র সাতকর্ণী রাজত্ব করতে আসে তিনি এই জায়গাটাতে এক্সটেন্ড করেন, এত বড় সাম্রাজ্যটা তিনি প্রতিষ্ঠা করেন। তো সেই জন্য গৌতমী পুত্র সাতকর্ণীকে বলা হয় এই বংশের শ্রেষ্ঠ রুলার, শ্রেষ্ঠ রুলার বলা হয়। মিলিটারি ক্ষেত্রে তার সর্বশ্রেষ্ঠ যে কৃতিত্ব সেটা হচ্ছে শকদের হারিয়ে দেওয়া। শকদের তিনি হারিয়ে দেন, যে শকরা এতদিন ধরে এই সাতবাহন বংশের সব থেকে বড় শত্রু ছিল তাদেরকে তিনি হারিয়ে দেন। দেখো, এখানে ভালো করে ম্যাপটা দেখলে বুঝতে পারবে, আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে কুষাণরা যখন উত্তর ভারতে বা উত্তর পশ্চিম অংশে রাজত্ব করছে ঠিক একই টাইমে শকরা, পশ্চিম ক্ষত্রপ যারা, তারা রাজত্ব করছিল ভারতের এই গুজরাট মহারাষ্ট্রের কিছুটা অংশ নিয়ে, ঠিক একই টাইমে আমরা দেখতে পাচ্ছি এখানে সাতবাহন বংশ। এবং ভালো করে দেখলে দেখতে পাবে কিছুটা অংশ দেখা যাচ্ছে সাতবাহনদের আন্ডারে নিয়ে আসা হয়েছে, কারণ এই জায়গাগুলো তিনি দখল করে নিতে পেরেছিলেন যখন তিনি রুলার হন, কে, এই গৌতমী পুত্র সাতকর্ণী। তো এটা তার একটা বড় কৃতিত্ব। এবং কাদেরকে তিনি হারিয়েছিলেন, আমরা শকদের সম্পর্কে অলরেডি পড়েছি, পশ্চিমী ক্ষত্রপ। তোমরা বলবে যে শকদের আগে পড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এই পশ্চিমী ক্ষত্রপরা তো এদের সমসাময়িক, এই সময় পড়ালে ভালো হতো, কিন্তু অ্যাকচুয়ালি পড়িয়ে দিয়েছি তখন, কারণ
শকদের সম্পর্কে যেহেতু ওভারঅল পড়ছিলাম, তখন এদের সম্পর্কেও কমপ্লিট করে নিয়েছি বটে, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই পশ্চিমী ক্ষত্রপ যারা, তারা এই টাইমটার বিলং করছে। তো শকদের দুটো বংশ সম্পর্কে পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই, খেরাত বংশ এবং কদর্মক বংশ। তো তিনি খেরাত বংশের একজন রুলার, এবং খেরাত বংশের যিনি বেস্ট রুলার ছিলেন নহপান, তাকে হারিয়ে দিয়েছিলেন। এদের সম্পর্কে আমরা আগের ক্লাসে যখন শকদের সম্পর্কে পড়ছিলাম, তখন দেখেছিলাম যে নহপান একজন শক্তিশালী রুলার ছিলেন, তাকে হারিয়ে দেওয়া একটা বড় সড়ো কৃতিত্ব ছিল। তো সেইটা তিনি করে দেখান, এবং সেই সময় তিনি কি করছেন, এই মালবা মানে মালব অঞ্চল, কর্ণাটক এই সমস্ত জায়গাগুলো দখল করছেন। মানে যে মালবা অঞ্চলটা, মালব অঞ্চলের কিছুটা অংশ দেখছিলাম যে শকদের দখলে ছিল, সেই জায়গাটা তিনি দখল করে নেন, এবং কর্ণাটকের দক্ষিণে নিচের দিকেও তিনি একটু বড় বিস্তার লাভ করেন, এবং একটা বড় সাম্রাজ্য তিনি গড়ে তোলেন। তবে প্রবলেমটা হচ্ছে, ইনি খুব বেশি দিন বাঁচেননি, খুব তাড়াতাড়ি মারা যান। মানে একদম সেই সময়ের মানুষ হিসেবে 106-তে সিংহাসনে বসে, দিয়ে 130-এ মারা যান। মাত্র 24 বছর মতো তিনি রাজত্ব করেন, আরো একটু বেশি করলে হয়তো এই বংশটা আরো বড় সাম্রাজ্যে পরিণত হতো। কিন্তু এনার মৃত্যুটা একটা বড় সড়ো এনে দেয় সাতবাহন বংশের, কারণ সাতবাহন বংশ এনার সময় যতটা উচ্চতায় পৌঁছতে পেরেছিল, তারপর থেকে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে, এবং একটা টাইমে গিয়ে এই বংশটা ধ্বংস হয়ে যাবে। তো এনার স্মরণে তার মা, যার নাম হচ্ছে গৌতমী বলস্ত্রী, ইনি রচনা করছেন নাসিক প্রশস্তি, এবং এনার সম্পর্কে আমরা অধিকাংশ তথ্য এই নাসিক প্রশস্তি থেকে পাচ্ছি। একটা কোশ্চেন আছে যে নাসিক প্রশস্তি কোন ভাষায় লেখা, এটা প্রাকৃত ভাষায় লেখা। আমার একটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে এই সমস্ত প্রাচীন ভারতের ইতিহাসের ক্লাস শেষ হয়ে গেলে আমি এই শিলালিপি গুলো সম্পর্কে আলাদা করে তোমাদেরকে জানাবো, এগুলোর ইম্পর্টেন্স, কি ভাষায় লেখা, কি লেখা রয়েছে, সেটা আমি একটা সিরিজ করব পরে, ঠিক করেছি, যদি এটা এইটা যখন শেষ হয়ে যাবে প্রাচীন ভারতের ইতিহাস তখন। যাই হোক, এইখান থেকে আমরা যেটা জানতে পারছি ওভারঅল, সেটা হচ্ছে এই এটা প্রাকৃত ভাষায় লেখা, এটা মনে রাখবে, কারণ এরকম কোশ্চেন আছে। আর এখান থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে শকদের তিনি হারান, এখানে একটা সব দেওয়া রয়েছে, তিনি শকদের হারাচ্ছেন, পল্লবদের হারাচ্ছেন, যবনদের হারাচ্ছেন, মানে তিনটে বিদেশি শক্তির কথা লেখা রয়েছে যাদেরকে তিনি হারাচ্ছেন। এবার আমরা যদি এই ম্যাপের দিকে দেখি, আজকে যবন বলতে কাদের বোঝানো হতো, আমরা আগে এটা জেনে এসেছি যবন বলতে ইন্দো গ্রিকদের বলা হতো, ইন্দো গ্রিকদেরকে ভারতে সংস্কৃতে বা ভারতীয় ভাষাতে যবন বলা হতো, মূলত সংস্কৃতে যবন শব্দটা ইউজ করা হয়েছে। এখন ইন্দো গ্রিকরা কোথায়, কোন অঞ্চলে আমরা ইন্দো গ্রিকদের কোথাও দেখতে পাচ্ছি না, না ভারতে না ভারতের বাইরে কোথাও, ইন্দো গ্রিকরা এই সময় পুরোপুরি জিরো হয়ে গেছে, তাদের আর কোনো চিহ্ন নেই। তা সত্ত্বেও এখানে শকদের হারানোর যে কথাটা লেখা রয়েছে, অবশ্যই ঠিক, তিনি শকদের হারাচ্ছেন, নহপানকে হারাচ্ছেন, পল্লবদেরও এখানে কোনো নেই, ভারতের মূল ভূখণ্ডে নেই, কিন্তু পল্লবরা এই সময়তেও ভারতের বাইরে কিছুটা জায়গাতে ছিল। যাই হোক, আমরা যদি মেনেও নিই যে শক এবং পল্লবদের হারিয়েছিলেন কিন্তু যবনদের তিনি হারিয়েছিলেন, এটা কোনোদিনই হতে পারে না, কারণ যবনরা সেই সময় ছিলই না। তাহলে কেন লেখা হয়েছে, অ্যাকচুয়ালি যবন বলতে, এই যবন শব্দটা সংস্কৃতে একটু কনফিউজিং শব্দ, কারণ যবন বলতে শুধুমাত্র ইন্দো গ্রিকদের বোঝানো হয়নি, কিছু কিছু ক্ষেত্রে শকদেরকে বোঝানোর জন্য যবন শব্দটা ইউজ করা হয়েছে। ওয়ান টাইপ অফ বলতে পারো যবন শব্দটাকে একটু বিদেশি যারা রুলার তাদেরকে ডিনোট করার জন্য সংস্কৃতে বহুবার ব্যবহার করা হয়েছে। তো ঐতিহাসিকরা সেই জন্যই মনে করেন সম্ভবত গৌতমী পুত্র সাতকর্ণী এই শকদের হারিয়েছিলেন, বাকি আর কাউকে তিনি হারাননি, এবং সেটাকেই একটু বাড়িয়ে লেখার জন্য বা এরকম একটু বড় টাইটেল দেওয়ার জন্য শক পল্লব যবনদেরকে তিনি হারিয়েছিলেন, এরকম একটা শব্দ বা এরকম একটা কথা লেখা রয়েছে। এছাড়া তাকে বলা হচ্ছে যে ক্ষত্রিয়দেরকে তিনি সমস্ত ক্ষত্রিয়দের হারিয়ে দিচ্ছেন, এবং এর জন্য একটা টাইটেল ইউজ করা হয়েছে সর্বক্ষত্রান্তক, এই শব্দটার মানে হচ্ছে যিনি সমস্ত ক্ষত্রিয়দেরকে হারিয়ে দিচ্ছেন। এরা সবাই ক্ষত্রিয় ছিল, বিভিন্ন অন্যান্য ক্ষত্রিয় যারা রুলার ছিল প্রচুর যে লড়াই করে জিতেছিলেন তার প্রমাণ আমরা এই টাইটেলটা থেকে পাচ্ছি। তো যারা রুলার ছিল প্রধানত তারা ক্ষত্রিয় ছিল, সেটার জন্যই তাকে এটা বলা হয়েছে। এনাদের আরেকটা টাইটেল হচ্ছে একা ব্রাহ্মণ। একা ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি ব্রাহ্মণদের প্রোটেক্ট করছেন, বা তিনি ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিলেন, সেটা আমরা জানতে পাচ্ছি এই টাইটেলটা সম্পর্কে। সমস্ত কিছু আমরা নাসিক ইনস্ক্রিপশন, নাসিক শিলালিপি থেকে জানতে পাচ্ছি। এবং আর একটা জিনিস যেটা একটু আগে বললাম যে এরা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার হলেও বৌদ্ধদের প্রতিও ভালো ইয়ে ছিল, বৌদ্ধ ধর্মের যারা ফলোয়ার ছিল তাদেরকেও জমি দান করতেন, সেরকম একটা জানতে পাচ্ছি কার্লে ইনস্ক্রিপশন, কার্লে শিলালিপি থেকে, যে একজন বুদ্ধিস্ট সন্ন্যাসী যার নাম হচ্ছে মহাসংহিকা,
এই মহাসঙ্গিকাকে তিনি একটা জমি দান করেছিলেন, এই জিনিসটাই কার্লে ইনস্ক্রিপশনে লেখা রয়েছে। কার্লে এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের পুনের কাছে অবস্থিত কার্লে একটা গুহা। এটা সম্পর্কে আমরা কিছুদিন পরে আলোচনা করব, চিন্তা নেই। কার্লে ইনস্ক্রিপশন, কার্লে গুহা, সেটা সম্পর্কে নেক্সট ক্লাসে আমি বলবো কার্লে গুহা সম্পর্কে। আর নাসিক প্রশস্তিতেও এটা লেখা রয়েছে যে তিনি এই যে জায়গাটা মহাসঙ্গিকাকে দান করেছিলেন সেটার কথা লেখা রয়েছে। আর সেই সঙ্গে আরো একটু এক্সট্রা তথ্য দেওয়া রয়েছে যে এই জায়গাটা, যে যে জায়গাটা দান করা হচ্ছে সেটা আগে নওপানের আন্ডারে ছিল। নওপানের যিনি জামাই ছিলেন তার জমি ছিল এটা, সেই জমিটাকে নিয়ে এই বুদ্ধিস্ট যিনি সন্ন্যাসী মহাসঙ্গিকা তাকে দান করা হচ্ছে। সিম্পলি এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ওকে, আর তিনি আরো দুটো টাইটেল নিচ্ছেন, যেটা হচ্ছে রাজরাজা এবং মহারাজা, এই দুটো টাইটেলও এনার ছিল। তবে ইনি শক্তিশালী রুলার ছিলেন, বহু জয় করেছেন, কিন্তু তার জীবনের শেষ দিকে তিনি হেরে যান। যে কর্ম বংশ ছিল শকদের, তাদের যিনি বেস্ট রুলার, বা বলতে পারো শকদের যিনি সব থেকে শক্তিশালী বা সব থেকে বেস্ট রুলার ছিলেন রুদ্রদমন প্রথম, তার কাছে জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় শিলালিপি, এটাতে লেখা রয়েছে যে রুদ্রদমন প্রথম এই একে হারিয়ে দিয়েছিলেন গৌতমী পুত্র সাতকর্ণীকে। কিন্তু এইটা কিন্তু নাসিক প্রশস্তি থেকে আমরা পাচ্ছি না, এটা পাচ্ছি কোথা থেকে? জুনাগড় শিলালিপি থেকে। কেন? কারণ নাসিক একটা প্রশস্তি, সেখানে কোনোদিনই গৌতমী পুত্র সাতকর্ণী কোথায় হেরে গেছিলেন, কি হয়েছিল, সেইগুলো লেখা থাকবে না, তার ভালো কথাগুলোই লেখা থাকবে। তাই নাসিক প্রশস্তিতে এই জিনিসটা লেখা নেই, এটা আমরা পাচ্ছি জুনাগড় শিলালিপি থেকে। এটা এখানে যে কয়েনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এনার সময়কার কয়েন। তো এই হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। নেক্সট যিনি রুলার তার নাম হচ্ছে বৈশিষ্ট্য পুত্র পুলমামী। 130 থেকে 154 খ্রিস্টাব্দ অব্দি ইনি রাজত্ব করেন, এবং ইনি এনার কয়েন বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে অন্ধ্রপ্রদেশের। এবং আমরা যেটা দেখলাম আগে, ইনি হেরে যাচ্ছেন গৌতমী পুত্র সাতকর্ণী, যে হেরে যাচ্ছে শব্দের কাছে রুদ্রদমন প্রথমের কাছে, তার ফলে একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন হচ্ছে রুদ্রদমন প্রথমের কন্যার সঙ্গে, এই এর বিবাহ হচ্ছে, গৌতমী পুত্র সাতকর্ণীর পুত্রের বিবাহ হচ্ছে। এবং এই গৌতমী পুত্র সাতকর্ণীর পুত্রের নামই হচ্ছে বৈশিষ্ট্য পুত্র পুলমামী। সেই জন্য এখানে লেখা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য জুনাগড় ইনস্ক্রিপশন হি ম্যারেড দ্য ডটার অফ রুদ্রদমন প্রথম। এটাও জুনাগড় ইনস্ক্রিপশন থেকে পাচ্ছি যে এই বিবাহটা হয়েছিল, বৈবাহিক সম্পর্ক হয়, এবং শকদের সঙ্গে আলটিমেটলি যে লড়াইটা ছিল এতদিনে সেই লড়াইটা এখানে বন্ধ হয়ে যায়। এবং ইনি মোটামুটি একটু শক্তিশালী রুলার ছিলেন, খুব একটা শক্তি মানে আগের জন্য এনার পিতার মতো শক্তিশালী ছিলেন না, কিছু কিছু জায়গা তিনি দখল করতে সক্ষম হয়েছিলেন, এইটুকু। এনার সম্পর্কে ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে এনার সঙ্গে বিবাহ হচ্ছিল। নেক্সট হচ্ছে আমরা সামরিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইনি খুব একটা শক্তিশালী ছিলেন না পুলমামী, বেশি যুদ্ধ ফুদ্ধ তিনি করেননি, খুব বড় যে সাম্রাজ্য তিনি আবার দখল করতে পেরেছিলেন এরম নয়। কিন্তু ইকোনমির দিক থেকে এই সময়টা খুব উন্নত ছিল, খুব বেশি পরিমাণে কয়েন এই সময়কার পাওয়া যাচ্ছে। কারণ দেখো একটা টাইমে যদি অল্প কয়েন পাওয়া যায় তাহলে আমরা কি মনে করতে পারি, সেই সময় ইকোনমি ছিল মোটামুটি কম একটা ইকোনমি ছিল। কিন্তু যখন সেই কয়েনের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি কয়েন আমরা খুব মাটি খুঁড়ে আবিষ্কার করতে পারছি, তাহলে আমাদের এইটাই বুঝতে হবে যে আগের যে সময়টা ছিল তার থেকে এই সময়তে ইকোনমিক কন্ডিশন বেশি ছিল, সেই জন্য এই সময় বেশি কয়েন পাওয়া যাচ্ছে। তারপরে আমরা যদি দেখি আবার কয়েনের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে আমরা আবার এটাই বলতে পারবো যে নিশ্চয়ই সেই সময় ইকোনমিক কন্ডিশন আবার পড়ে গেছিল, সেই জন্য কম কয়েন পাওয়া যাচ্ছে। তো পুলমামির সময় যেটা হচ্ছে প্রচুর পরিমাণে কয়েন পাওয়া যাচ্ছে এবং প্রচুর পরিমাণে শিলালিপি পাওয়া যাচ্ছে, প্রচুর শিলালিপি পাওয়া যাচ্ছে, যেগুলো থেকে মনে করা হয় যে এই সময়কার এটা খুব ভালো ছিল, ইকোনমি খুব ভালো ছিল। আর ইনি আরেকটা কাজ করেন যেটা, সেটা হচ্ছে অমরাবতী স্তূপ, এইটাকে এনার সময়তে রিনোভেট করা হয়, মানে রিপেয়ার করা হয়, আরো বড় করা হয়। এটা হচ্ছে অমরাবতী স্তূপের আজকে ধ্বংসপ্রাপ্ত অংশটা যেটা পাওয়া গেছে। এবং অমরাবতী স্তূপ যেটা তৈরি করেছিলেন প্রথমে অশোক, বহুদিন আগে এটা তৈরি হয়েছিল, অশোক তৈরি করে গেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেটা ধ্বংস হয়ে যায়। এবং তারপরে এই বৈশিষ্ট্য পুত্র পুলমামির সময়তে গিয়ে সেটা আবার কি হচ্ছে,
নতুন করে তৈরি করা হচ্ছে এবং বড় আকারে তৈরি করা হচ্ছে। এবং যিনি এটা আবিষ্কার করেন পরবর্তীকালে 1797-এ, যার নাম হচ্ছে কলিন ম্যাকেঞ্জি। এই নামটা ইম্পর্টেন্ট, কলিন ম্যাকেঞ্জি খুব ফেমাস একজন ব্যক্তিত্ব ছিলেন। পরে টাইম পেলে আমি এনাদের সম্পর্কে, এই ইম্পর্টেন্ট ব্যক্তিত্বদের সম্পর্কে আলোচনা করব। তো কলিন ম্যাকেঞ্জি নামটা মনে রাখবে, কারণ এরকম কোশ্চেন আছে কে এই স্তূপটা আবিষ্কার করেন, তার নাম হচ্ছে কলিন ম্যাকেঞ্জি। এরপরে হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণী। যজ্ঞশ্রী সাতকর্ণী 165-194 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন এবং সাতবাহন বংশের ইনি লাস্ট ইম্পর্টেন্ট রুলার, লাস্ট রুলার নয় লাস্ট ইম্পর্টেন্ট রুলার। এনার সময় কিছুটা উন্নতি হয়েছিল এই বংশটা, তারপরে ধীরে ধীরে এই বংশটা পতনের মুখ দেখে এবং একটা টাইমে ধ্বংস হয়ে যায়। এবং এনার সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা, মানে যেটার জন্য যেটা করছেন আছে অ্যাকচুয়ালি এনার থেকে, সেটা হচ্ছে কার কয়েনে একটা জাহাজের ছবি পাওয়া গেছে, সেটা হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণী। এবং যজ্ঞশ্রী সাতকর্ণীর এই কয়েনটা থেকে দেখতে পাচ্ছ এখানে একটা কয়েন যেখানে জাহাজের একটা ইয়ে দেওয়া রয়েছে, এরকমই এটা থেকে মনে করা হয় তিনি হয়তো এই সমস্ত ব্যাপারে নেভিগেশন, জাহাজ চালনা বা ব্যবসা বাণিজ্য এইগুলোতে খুবই আগ্রহী ছিলেন, তাই জন্য কয়েনে জাহাজের ছবি ইউজ করছেন। এইটুকুই ইম্পর্টেন্ট, আর কিছু নয়। এরপরে বিভিন্ন রুলাররা আছে এই বংশে, তারা খুব একটা শক্তিশালী ছিল না, যেমন গৌতমী পুত্র বিজয় সাতকর্ণী, তারপর হচ্ছে ছন্দ সাতকর্ণী, বৈশিষ্ট্য পুত্র বিজয় সাতকর্ণী সেকেন্ড, এটা সেকেন্ড হবে, সরি আগের জন ছিল হচ্ছে গৌতমী পুত্র বিজয় সাতকর্ণী, এনার নাম হচ্ছে বৈশিষ্ট্য পুত্র বিজয় সাতকর্ণী পুলমামি। নেক্সট এনার নামটা ইম্পর্টেন্ট, হাল, ইনি এই বংশের 17তম রুলার, 17তম রুলার। এবং এনার নাম একটা কারণে ইম্পর্টেন্ট, ইনি একটা গ্রন্থ রচনা করেন যেটা হচ্ছে গাথা সপ্তসতী, এইটার জন্যই জাস্ট এনার নাম ইম্পর্টেন্ট। গাথা সপ্তসতী রচনা করছেন মহারাজা হাল, যিনি সাতবাহন বংশের 17তম রুলার ছিলেন। এবং ফাইনালি একটা টাইমে আসে যখন এই বংশটা পুরোপুরি পতন হয়ে যায় এবং সেই জায়গাতে উঠে আসে কয়েকটা বংশ, যারা হচ্ছে বাকাটক বংশ। দক্ষিণ ভারতে এই বংশটা খুব শক্তিশালী ছিল, গুপ্তদের সমসাময়িক বাকাটক রুলারদের সম্পর্কে আমরা পড়বো। ওই সময় বাকাটক বংশের উত্থান ঘটে, তারপরে কাদম্ব বংশের উত্থান ঘটে মহীশূর অঞ্চলে এটা, তারপর মহারাষ্ট্র অঞ্চলে আভির বলে একটা রাজবংশের উত্থান ঘটে, এরা মহারাষ্ট্র অঞ্চলে রাজত্ব করতো, এবং অন্ধ্রপ্রদেশ অঞ্চলে ইসবাকুত বলে একটা বংশের উত্থান ঘটে, যারা ইম্পর্টেন্ট ছিল এই সমস্ত বংশগুলো। কারণ যখন এই যে জায়গাতে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তারা এই জায়গা, এই সমস্ত রুলাররা সেই জায়গাটার যে শূন্যতা সেটাকে পূরণ করেন। এই হচ্ছে আজকের পুরো টপিক। তোমরা তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করো প্লিজ। আমি তোমাদেরকে একদম গল্পের মতো করে সহজ করে ইতিহাস বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের মুখস্থ সমস্ত কিছু মুখস্থ না করে কিছুটা ভালো লাগে, ইতিহাসের প্রতি একটা ভালোবাসা জন্মায়, সেই রকম করে তোমাদেরকে গল্প বলার চেষ্টা করছি। তো এই প্রচেষ্টা যদি ভালো লাগে অন্তত একটু লাইক শেয়ার করে মোটিভেট করো, যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো ভালো লাগলে, এবং এই চ্যানেলকে একটু বড় হতে, বড় করে তুলতে সাহায্য করো আমাকে। আর যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও, পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, তবে এখন আমি পিডিএফটা দেবো না, পুরো এই সাতবাহন বংশ সম্পর্কে কমপ্লিট করার পরে পিডিএফটা দেবো, একটাই পিডিএফ এ পুরোটা থাকবে। নেক্সট ক্লাসে আমরা সাতবাহন বংশের সময়কার অ্যাডমিনিস্ট্রেশন, শিল্প স্থাপত্য, সেখানে ইম্পর্টেন্ট অমরাবতী শিল্পরীতি, এই সমস্ত গুলো জানবো, তো সেইগুলো সম্পর্কে জানবো নেক্সট ক্লাসে। আর তোমরা যদি কিছু বলতে চাও, তোমাদের যদি কোনো মেসেজ বা কিছু বলার থাকে, তোমরা ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, প্রত্যেকটা লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে এই চ্যানেলগুলোকে, এই সোশ্যাল মিডিয়া যে আইডিগুলো সেগুলোতে ফলো করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস, দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে।